দেওয়ানবাগি মারা গেছিল এমন একটা সংবাদ প্রকাশ হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, মুসলমান মারা গেলে আমরা কি বলি, জোরে বলেন। কিন্তু দেওয়ানবাগি মারা যাওয়ার পর বিশ্বের যত মুসলমান তার আকীদা সম্পর্কে জানে সবাই কি বলছিল জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গিয়েছিল, কি জীবন তুমি অর্জন করলা। অথচ সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর সারা বাংলাদেশ কাঁদছে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফুরি করো, অবাধ্য হও, অকৃতজ্ঞ হও। কিভাবে কি আছে তোমার, তুমি জানো তোমার অস্তিত্ব, অথচ কুমতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না, কেউ জানতো না, চিনত না। তোমার এই অভাবের এই চেহারার মতো একটা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বা দিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরই উদয়। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, শিশু ছিলাম জওয়ান হইলাম, নানা ভাবে সাদ মিটাইলাম, আল্লাহ রাসূল ভুলে গেলাম, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলাছে, ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন,
আল্লাহ বলেন বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ কুনতুম আমওয়াতা তোমাদের কোনো নাম নিশানা ছিল না, মৃত ছিলে। ফাআহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, রূপ দিলাম, যৌবন দিলাম, এত সুন্দর করে বানাইলাম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ সুন্দর একটা অস্তিত্ব দান করলাম। কত সুন্দর অস্তিত্ব আল্লাহ দুনিয়ার মানুষকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ চারটে কসম খায়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ সুরতের দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি। শুধুমাত্র দেখার মধ্যে সুন্দর করে নয়, আল্লাহ বলেন সম্মান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানের দিক থেকেও সবচেয়ে বেশি সম্মান দিছি বনি আদমকে। শুধুমাত্র সম্মান আর সুরত নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি দেখেন বলেন তো, পাখির বাসা কোথায় জোরে বলেন, বৃষ্টি এলে ঝড় এলে চলে যায়, আর কিছু অস্তিত্ব থাকে না। গরুগুলো যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই পায়খানা করে, শীতের দিনে আলাদা বন্দোবস্ত নাই, ঘর নাই, বাড়ি নাই, কত অবস্থা। যেই মহিলা গরুটা যেই গাভীটা বাচ্চা প্রসব করে, বাচ্চাটা যদি পুরুষ হয়, পুরুষটা বড় হইয়া আবার মায়ের পিঠের উপরেই ওঠে, কথা বলে না, মানুষের কোনো ভাষা নাই, দুঃখিত অন্য অন্য প্রাণীর কোনো ভাষা নাই, মানুষের মতো মনের ভাষা কোনো প্রাণী প্রকাশ করতে পারে না। দুইটা গরুকে কি দেখছেন দিনের পর দিন বসে বসে কথা কইতে, কথা বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর ভাষা দিয়েছি, অথচ মানুষকে আমি আল্লাহ অন্য অন্য প্রাণীকে যেই ব্যবস্থাপনা দেই নাই, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যা দরকার পরিপাটি করে দিলাম। ওরে মানুষ তোমাকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম, সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দান করলাম। এরপরেই আল্লাহ আবার বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত সুন্দর করে বানাবার পরে মানুষ নিজের কর্মের কারণেই ধ্বংস হয় নাকি অন্যের কারণে, না নিজের কর্মের কারণে? কি আছে তোমার, কে তুমি, এত বাহাদুরি কিসের? অতস কুনতুম আমওয়াতা, মাঝখানে একটা সময় পাইছো, ভুইলা যাইও না, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। কে তুমি, এত বাহাদুরি তোমার কোথায়, কিসের বলে বাহাদুরি করো? এ মাস্তানির দল ভালো করে শুনে লা, তোর সামনে দশজন মানুষ দেখলেই দাঁড়িয়ে যায় সালাম দেয়, এটা সম্মানের না বিশ্বাস কর। তুই যখন দোকানে গিয়া চা দোকানিকে বলো আমাকে একটা চা দাও, চা দেয় মনটা ভালো না, তোমার ভয় তুমি যাতে কিছু না বলো, দুই চারি কথাও তোমাকে বলে কুশল বিনিময় করে, তুমি যাওয়ার পর তোমাকে সর্বনিম্ন শালা বলে গালি দেয়, উপরেরটা বললাম না, শালা আইছে মাগনা চা একটা খাইয়া গেছে, কথা বলেন না কেন? জীবনে কি তুমি অর্জন করলা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবান, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তুমি এমন জীবনকে তোমার এমন জীবন বানায় না, দলের ছত্রছায়ায় টাকার গরমে এমন জীবন বানায় না, গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো দরজার আড়ালে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গজব থেকে বাঁচাও, তোরা তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও।
মারা যাওয়ার পর ইন্না লিল্লাহ বলার আগে তারা খুশি হইয়া লয়। কথা কয় না? দেওয়ানবাগি মারা গেছিল এমন একটা সংবাদ প্রকাশ হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন। কিন্তু দেওয়ানবাগি মারা যাওয়ার পর বিশ্বের যত মুসলমান তার আকীদা সম্পর্কে জানে সবাই কি বলছিল জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গিয়েছিল, কি জীবন তুমি অর্জন করলা। অথচ সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর সারা বাংলাদেশ কাঁদছে, আসমানও কাঁদছে, শাইখুল হাদিস মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে, মুফতি আমিনি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে, আল্লাহওয়ালারা মারা যাওয়ার পর আসমান জমিন কাঁদে, আল্লামা শাহ আমার শফি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে, নূর হোসেন কাসিমি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। তুমি কে? তুমি মারা যাওয়ার পর সবাই খুশি হয়, জানাজার মধ্যে গিয়া কার ছবি আগে উঠবে ঠেলা ঠেলি করে জানাজাই ভুলে যায়। কথা বলেন না কেন? আহারে জীবন,